এই ছেলে কি চাকরি করছো? মাইনে কত? এই মেয়ে মুখের ওপর কথা হচ্ছে কেন? কলাটা জোরে বেড়ে যাচ্ছে কেন? জানো না তোমাদের আঙুল ঘোরানোর সাথে সাথে ঘুরতে হয়? এই কথাগুলো শুনেই থাকি আমরা, রাইট? 138 কোটি দেশে সেক্স কথাটা বলে দিলে বিচি মাথায় উঠে যায়। আর রনিক, লকডাউনে চাকরি চলে গেছে বলে পাশের লোকেরা হেউ করছে। যার চাকরি গেছে তাকে যে টাকাটা দেবে কি করে দেবে? স্কিজোফ্রেনিয়া মানে মাল্টা পাগল, সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার, ট্রান্সজেন্ডার মানে নাই কথাটা বলিস না প্লিজ, গে লেসবিয়ান ওরা মানসিক রুগী, বিয়ের জন্য মেয়ে ভার্জিন লাগবে নন ভার্জিন তো ক্যারেক্টার লেস হয়, কেন কি ক্যারেক্টারটা ভ্যানিনাতেই থাকে। একটা 22 বছরের ছেলে প্যাকেট থেকে সিগারেট বার করলে 22 কিলোমিটার দূরে আন্টির গায়ে আগুন লেগে যায়। সেই আন্টির গার থেকেই সিগারেটটা জ্বালাতে পারে ছেলেটা, কিন্তু তাও দেশ লাইকাটি ইউজ করে। সিম্পলিসিটি লেভেল ইনফিনিটি। পারশাব চেনো? অনেকবার বলেছিলাম ভিডিও না আমার ভিডিও শুনে, চেনার কথা না, যদি চেনে থাকো তো চলে ভেরি হোয়াট ইউ ওয়েটিং ফর মি, বাট চেনার কথা না। চিনবে কি করে? কিরণ দাকে সাবস্ক্রাইব করবে তো চিনবে কি করে? মোস্টলি সিনেমা ভিডিওস দেখবে, 2 বছর আগে লাস্ট ভালো ভিডিও বানিয়েছিল তাও খারাপ ভিডিও গুলো দেখবে, চিনবে কি করে? আমি ক্যারি মিনাটি ফ্যান, 11 দিন ছোট একটা ছেলে, তাকে আমি খুব রেসপেক্ট করি ওর হার্ডওয়ার্কটার জন্য। বাট যদি ম্যাচিওরলি ভেবে দেখো, ও কিন্তু আমাদের ইউথের ইন্সপিরেশন হতে পারবে না কোনোদিন, মানে ইউটিউব ইজ ওয়ার পিপল, এটা তো মানো পারবে না। এবার কেউ কেউ লোক ইচ্ছা করে ওকে ডিমিন করছে করছে, এটা কিন্তু একটা কারণ হলো ও অনেক উপরে উঠে গেছে, ঠিক আছে, কেউ বলবে না হি ডিজার্ভস ইট, এটা কেউ বলবে না, ঠিক আছে। আমাদের পৃথিবীতে ওরকম ওই দুনিয়া, মাদার চোদ্দি মাদার চোদ্দ হে মাদার চোদ্দ হে কি স্পর্শাব 10 বছর ধরে ইউটিউবিং হচ্ছে, 4,30,000 সাবস, লোকে এই ডিসএবিলিটি জিনিসটাকে তো মানতে চায় না। হে বাড়া, এটি তো বাড়া হাঁটতে পায় না, বাড়া বাড়া ভিডিও করবে, বাল বাল ভিডিও করবে, যাতো বাড়া, আমি জানি। বাট এখানে শুধু ভিডিও বানাতে আসিনি, ওটাই যদি হতো তাহলে এই ভিডিওগুলো জীবনেও বানাতাম না। আমি একটা ডিসএবিলিটি আইকন হতে এসেছি ইউটিউবে, যেটা আমি হয়তো হতে পারবো না, বিকজ মানুষ তো সাপোর্ট এইসব লোকজন একদম না। দেখো স্পর্শা কিছু এসে যায় না, বিকজ ও যে জায়গাটা অ্যাচিভ করে নিয়েছে 5 লাখ সাবস্ক্রাইবারে, এরা 5 কোটিতেও সেটা পারবে না। চন্দার মোস্টলি সেন এম পারো ইউটিউবার আছে, তোমরা নিজেই ওদের চ্যানেলে গিয়ে দেখো না কি ভিডিও দিচ্ছে, একটা ভিডিও দেখো ওরা কমেডি করে, একটা ভিডিও যদি হাসি পায়। বাট তাও আমরা ওকে গিয়ে সাবস্ক্রাইব করবো, অ্যান্ড দেন বলবো মেন্টাল হেলথ ম্যাটার, আমাদের কমেডি পিপল কান্ট স্পিক ফর দেমসেলভস, অনেক প্রেশার দেওয়া হয়তো চুপ করে থাকবে কথা বলবে না। আমি জাস্ট ওই কাজটা করার জন্য এসেছি আর ওটা আমি করবো, নেগেটিভিটি তো শাওয়ার্ড হওয়া শুরু হয়ে গেছে। বাট ওই ইউ আর দ্য ডাই হিরো অর ইউ লিভ লং এনাফ টু ইউ আর অ্যাকচুয়ালি অ্যাগ্রেভেটিং দ্য মেন্টাল হেলথ অফ এ পার্সন, এইদিকে ফেসবুকে দেখছ মেন্টাল হেলথ ম্যাটার সেটা হয় না। একটা 20 বছরের ছেলে রাস্তায় কেন নিয়ে হাঁটছে, মানে ওর পার্কিনসন্স বা মাল্টিপল স্ক্লেরোসিস বা অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা সিম্পলি অ্যাটাক্সিয়া, জাস্ট একটা সিমটম থাকতে পারে, তো আমরা অনেক কিছু করতে পারি, ওকে এনকারেজ করতে পারি, বাট না আমরা তো তাকেই থাকবো যাতে ওর অ্যাংজাইটি বেড়ে আরও কষ্ট বেশি হয়। আমরা এনকারেজ করতে পারি বাট না আমরা বলবো, তুই যদি ভাবিস তুই হাঁটতে পারবি না তাহলে দেখবি আরো বেশি হাঁটতে পারবি না, তুই ভাবা ছেড়ে দে, দেখ ঠিক পারবি। কাকু দেখো, তুমি তোমার বাচ্চাদের শিক্ষা দিতে দিতে নিজে গান্ডু হয়ে গেছো, এসব বলছি কেন, রাইট? 8 মাস 8 মান্থস এগো সুশান্ত সিং রাজপুত ডায়েড, অ্যান্ড আই থট দ্যাট থিংস আর গোয়িং টু চেঞ্জ বিকজ পিপল আর কশনড অ্যাবাউট, বাট আই ওয়াজ ফাকিং রং। সো দ্য পয়েন্ট অফ দিস ভিডিও ইজ, এই ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসার সাথে একটু মেন্টাল হেলথের উপরেও নজরটা দেওয়া যাক, শুধু নজর না ভালোবাসা দিয়ে এটাকে ঘুরিয়ে দেওয়া, যাতে পিপল অ্যাকচুয়ালি সাফারিং ফ্রম ইট ওরা একটু ভালো থাকে। আমি জানি এই ভিডিওটাও দেখবে লোকে, অ্যান্ড দেখে নাথিং উইল চেঞ্জ অ্যাকচুয়ালি, এরপরেও যদি তাদের বাচ্চা কাচ্চা নিজের রাইটস চুজ করে ওদেরকে গিয়ে আবার বলবে নিজের ঘর তো নিজের ঘর, তখন তুমিও আঙুল তুলে বলে দিও বাদ মা যাবে।